আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেখতে পারতেছেন এটা হচ্ছে নিসান এক্সটাইল হাইব্রিড 2015 মডেল। তো এটার মিটারে কিছু বাতি জ্বলে থাকে, আপনি ওয়ার্নিং এর বাতি। তো আপনাদেরকে দেখাইতেছি কি কি বাতি জ্বলে আর কি কি কারণে এই বাতিগুলো জ্বলে আছে, কি প্রবলেম হয়েছে, তো দেখতে থাকুন। তো দেখুন ভিউয়ার্স, এই যে বাতি জ্বলে আছে, এই যে দেখুন, দেখা দিচ্ছি দুইটা বাতি জ্বলে থাকে। একটা হলো এই যে দেখুন, এই যে বাতিটা জ্বলে আছে একটা গাড়ির পিছনে আর একটা গাড়ি, মানে দেখাইতেছে যে বাতি জ্বলে আছে, এই হলো একটা। আরেকটা হলো মাল ফাংশন, এই যে গাড়িটা বন্ধ করলাম, এখন আমি স্টার্ট করব। এই যে দেখুন স্টার্ট করলাম, এখন দেখবেন এটা মাল ফাংশনের একটা কোড আসবে। এই যে দেখুন মাল ফাংশন ওয়ার্নিং, ঠিক আছে, এই যে ওয়ার্নিং মাল ফাংশন, এটার কোডটা আসছে। এই বাতিটা জ্বলে থাকে, আর হইলো এই যে এখানে এই যে বাতিটা জ্বলে থাকে, এই যে বাতিটা, এই দুইটা বাতি জ্বলে থাকে এই গাড়িতে, এটা ওয়ারিং এর প্রবলেম। তো আপনাদেরকে দেখাইতেছি ওয়ারিং এর কি প্রবলেম, আপনারা ভিডিওটা না টেনে পুরোটাই দেখুন, তাহলে শিখতে পারবেন। আর যারা গাড়ির মালিক, যারা গাড়ি ইউজ করে, তারাও জানতে পারবেন যে আপনার গাড়িতে এই বাতি দূরে জ্বলে থাকলে কি প্রবলেম হয়, কি কি প্রবলেম হইতে পারে। তো ভিডিওটি না টেনে দেখুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। তো দেখুন ভিউয়ার্স, তো এটার আমি বাম্পারটা খোলাইছি, গাড়িটা বন্ধ করেন তো, এটার আমি বাম্পার খোলাইছি। বাম্পার খুলে এটার বাম্পারে যে ওয়ারিং সোনার সেন্সর থাকে, ওই ওয়ারিংয়ের প্রবলেম। তো দেখুন আমি দেখাইতেছি আপনাদেরকে, সামনে যে বাম্পারটা, এই বাম্পারে যে জ্যাক দেখতেছেন, এটা হচ্ছে বাম্পারের সোনার সেন্সরের জ্যাক। তো এই জ্যাকটা লুজ কালেকশন ছিল, এই কারণে ওয়ার্নিংয়ের বাতিগুলো জ্বলে থাকতো। তো এই জ্যাকটা কিসের সেটা আপনাদেরকে আমি বিস্তারিত দেখিয়ে দিচ্ছি। তো এটা আমি বাম্পার খোলাইছি, খোলানোর পরে এই প্রবলেম পাইলাম। এই যে দেখুন বাম্পারের মধ্যে, এটা হলো বাম্পার, এই যেটা, এটা পুরোটাই বাম্পার, এটা খোলালাম, খোলানোর পরে এই যে দেখুন এই জ্যাকটা, এই জ্যাকটা ওই যে গাড়িতে যেটা দেখাইলাম ওটার মধ্যে এই জ্যাকটা লাগে। লাগার পরে এখানে আপনার পুরোটা বাম্পারের মধ্যে সেন্সর লাগানো আছে, এই যে দেখুন সেন্সর, এই যে একটা দুই সেন্সর, এটারে সোনার সেন্সর বলে, এই একটা সেন্সর, তারপরে এই একটা সেন্সর দুইটা, তারপরে এই যে একটা সেন্সর দেখুন, এই একটা সেন্সর তিনটা, আর এখানে একটা সেন্সর, মোট চারটা সেন্সর থাকে এই গাড়িতে। তো আরও দেখাইতেছি সেন্সর সামনে দিয়া, বাম্পারের সামনে সাইড দিয়ে দেখাইতেছি, দেখুন এই যে দেখুন বাম্পারের সামনে সাইডে এই যে সেন্সরটা, এই সেন্সরটা থাকে, এই যে দেখুন আরও আছে, এই যে একটা দুইটা, এই যে দেখুন এই যে একটা তিনটা, এই একটা, এই চারটা, এই চারটা সেন্সরে কাজ করে। তো আবার পিছনে যে বাম্পার আছে, পিছনের বাম্পারও সেম চারটা সেন্সর আছে। তো আপনাদের গাড়ি যদি এই যে বাতি যদি আমি দেখাইলাম ওয়ার্নিং আর হলো গাড়ির পিছনে গাড়ি যে লাগিয়ে আছে এরকম একটা চিহ্ন, এই দুটা চিহ্ন যদি জ্বলে তাহলে বুঝবেন যে আপনার গাড়িতে এই বাম্পারের সেন্সরের সমস্যা আছে। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে নেক্সট ভিডিওগুলো পাবেন। আর আপনাদের যদি কোনো গাড়ির এরকম প্রবলেম থাকে পরিচিত, তাহলে আমার নাম্বার দিয়ে দিবেন অবশ্যই, তাহলে ইনশাল্লাহ তারা উপকৃত হবে। আসসালামু আলাইকুম।